হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন। আজ আমি আপনাদের কাছে নিয়ে হাজির হয়ে গেছি চাইনিজ এগ নুডলস রেসিপি। এটা খেতে দারুণ টেস্টি আর বানানো খুবই সোজা। আপনারা আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে বানাবেন আর তাহলেই বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি হতে পারে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য পাশে থাকবেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। সব থেকে প্রথমে আমি একটা কড়াইয়ে বেশ কিছুটা জল নিয়ে খুব ভালো করে গরম করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 300 গ্রাম মতো চাউমিন, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন নুন, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তেল। আপনারা চাইলে তেল আর নুনটা যখন জলটা গরম হচ্ছিলো তখনও দিয়ে দিতে পারেন। আর তেলটা দিলে চাউমিনটা সিদ্ধ হওয়ার পরেও একদম একটা একটা থাকবে, একদম ঝরঝরে হবে, একটার সঙ্গে একটা লেগে যাবে না। এখন চাউমিনটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এখন চাউমিনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তবে খুব সিদ্ধ করে একদম গলিয়ে ফেলবেন না, মোটামুটি সিদ্ধ হলেই কিন্তু হয়ে যাবে। এটা দেখেই বুঝতে পাচ্ছেন যে কীরকম হয়েছে। এবার এটাকে আমি গ্যাস থেকে নামিয়ে নেব আর জলটাকে পুরো ছেঁকে নর্মাল টেম্পারেচারে রাখা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে জলটাকে একদম ছেঁকে ফেলে দেব, এতে করে চাউমিনটা একদম ঝরঝরে হয়ে যাবে আর ভেতর থেকে কুকও আর হবে না। যেহেতু নর্মাল টেম্পারেচারে রাখা জল দিয়ে ধুয়ে নেব, সেজন্য ভেতর থেকে কুক হওয়া কিন্তু একদম বন্ধ হয়ে যাবে আর একদম ঝরঝরে হয়ে যাবে। এখন চাউমিনগুলোকে নর্মাল জলে ধুয়ে আমি জলটা খুব ভালো করে ছেঁকে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন খুব ঝরঝরে হয়েছে। এবার এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটা সস বানিয়ে নেব, ওই জন্য একটা বাটি নিয়ে নিয়েছি আর 3 টেবিল স্পুন টমেটো সস নিয়ে নিচ্ছি। এবার সয়া সস, ডার্ক সয়া সস নিয়ে নিলাম 2 টেবিল স্পুন। হট অ্যান্ড সুইট টমেটো সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আর ভিনিগার দিয়ে দিলাম 1 টেবিল চামচ। দিয়ে খুব ভালো করে এই সসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি। এখন কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি আর 3টে ডিম আমি নিয়ে নিয়েছি, সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে আমি ভেজে নেব ডিমটাকে। এখন ডিমটা খুব ভালো করে নুনের সঙ্গে মিশিয়ে নিয়েছি, এবার এই ডিমটাকে ভেজে নিচ্ছি। এরকম করে ডিমগুলোকে ভেজে নেব। এখন ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলো তুলে নিচ্ছি। ডিমটা ভেজে তুলে নেওয়ার পর এতে আরও কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার 1 টিস্পুন মতো গ্রেট করা রসুন আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গ্রেট করা আদা। দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা আমি 1-1.5 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি আর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার এর মধ্যে এরকম লম্বা লম্বা করে কেটে রাখা 2টো বড় সাইজের পেঁয়াজকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি এরকম লম্বা লম্বা করে গাজর কেটে রেখেছি। আমি 1টা বড় সাইজের গাজরকে এরকম করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি, এই বাটির 1/2 বাটি পরিমাণ দিলাম বিনস কোঁচানো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর 2 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। প্রায় 2 মিনিটের মতো এগুলোকে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা বড় সাইজের ক্যাপসিকামকে, এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম। আমি সমস্ত সবজিই কিন্তু এরকম লম্বা লম্বা করে কেটেছি, বিনসটা খালি সিদ্ধ হতে বেশি দেরি হয় সেজন্য একটু ছোটো ছোটো করে টুকরো করে কেটেছি। ক্যাপসিকামটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি আর 4-5টা মতো কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এই বাটির পরিমাপে 1 বাটি মতো বাঁধাকপি কোঁচানো। সমস্ত সবজি কিন্তু আমি লম্বা লম্বা টুকরো করে কেটেছি।
আর আপনারা একটু দেখলে খেয়াল করবেন যে এই বাটির মাপ করে কিন্তু আমি সমস্ত সবজি নিয়েছি, শুধু বিনসটা আমি এই বাটির হাফ বাটি মতো নিয়েছি। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আরও 2 মিনিটের মতো আমি ভেজে নেব। যেহেতু বাঁধাকপিটা হতে খুবই কম সময় লাগে, সেজন্য বাঁধাকপিটা আমি শেষে দিলাম। আর আপনারা যদি মনে করেন যে আরও অন্য কিছু সবজি দেবেন, তাহলে কিন্তু আপনারা সেগুলোও দিতে পারেন। এখন প্রায় 2-3 মিনিট ধরে আমি সমস্ত সবজিগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে 1/2 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম ভেজে রাখা জিরের গুঁড়ো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে চাউমিনটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম, ডিমটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবজিটা ভাজার সময় আমি কোনো রকম কিন্তু নুন ইউজ করিনি, সসটা দিয়ে দিলাম। সসটা দেওয়ার পর এখন আমি প্রয়োজন মতো নুন দিয়ে দিচ্ছি, কারণ এই সব সসেই কিন্তু সামান্য পরিমাণ নুন থাকে। আমি এখন আমার প্রয়োজন মতো দিচ্ছি, আপনারা টেস্ট করে তারপর আপনারা যেরকম নুন পছন্দ করবেন সেরকম দেবেন। এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর ওপর থেকে আরও সামান্য একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে হালকা হাতে আলতো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর তাহলেই তৈরি হয়ে যাবে আমার এই নুডলস। এখন এটা একদম রেডি হয়ে গেছে, এবার গরম গরম সার্ভ করব। তৈরি হয়ে গেল এগ নুডলস রেসিপি। আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন আর কেমন হলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তাহলে আজ আসি, সামনের কোনো একদিন হাজির হয়ে যাব নতুন একটা রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।